আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল স্কুল দুই এবং কলেজ এর বিগত শিক্ষক নিবন্ধন প্রভাষক নিবন্ধন এবং প্রাইমারি পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ একশোটি সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর নিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাংলাদেশের সাংবিধানিক নাম কি উত্তর হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উত্তর হচ্ছে ও থান্ট উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হচ্ছে উনিশশত একুশ সালে মাইনমুখী ভ্যালি কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে রাঙামাটি জেলায় মাইনমুখী ভ্যালি কোন জেলায় উত্তর রাঙামাটি জেলায় কাতে লেক লেকে প্লাবিত উপত্যকার নাম কী উত্তর হচ্ছে ভেঙ্গি ভ্যালি কাতে লেকে প্লাবিত উপ উপত্যকার নাম ভেঙ্গি ভ্যালি জাফ দ্বীপ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে শ্রীলঙ্কা জাফনা দ্বীপ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে শ্রীলঙ্কাতে পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে উত্তর হচ্ছে বান্দরবান পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন জেলাকে উত্তর হচ্ছে বান্দরবান জেলাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর হচ্ছে রিসার্ড নিক্সন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর হচ্ছে রিচার্ড নিক্সন বাংলাদেশের ফুসফুস বলা হয় কোনটিকে উত্তর হচ্ছে সুন্দরবনকে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কবে উত্তর হচ্ছে একুশ নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস একুশে নভেম্বর হকাইডো দ্বীপটি কোথায় উত্তর জাপানে হকাইডো দ্বীপটি কোথায় উত্তর হচ্ছে জাপানে চলমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরে চলমান দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগরে আবু মুসাদিফ কোন সাগরে উত্তর পারস্য উপসাগরে আবু মুসাদিফ কোন সাগরে অবস্থিত উত্তর হচ্ছে পারস্য উপসাগরে ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনের ছোট সবচেয়ে বড় উত্তর হচ্ছে মাদাগাস্কার ভারত মহাসাগরের কোন দ্বীপটি আয়তন সবচেয়ে বড় উত্তর হচ্ছে মাদাগাস্কার অকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন উত্তর হচ্ছে জাপান অকিনাওয়া দ্বীপ কোন দেশের নিয়ন্ত্রণাধীন উত্তর হচ্ছে জাপান ফকল্যান্ড যুদ্ধ কত সালে হয় উত্তর হচ্ছে উনিশশত সালে ফকল্যান্ড যুদ্ধ কত সালে হয় উত্তর হচ্ছে উনিশশত সালে সৌন্দর্যে লীলাভূমি বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে রাঙামাটিকে সৌন্দর্যে লীলাভূমি বলা হয় কোন জেলাকে উত্তর রাঙ্গামাটিকে ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম উত্তর হচ্ছে কানাডা ম্যাপল পাতার দেশ কোন দেশের উপনাম উত্তর হচ্ছে কানাডা সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে উত্তর হচ্ছে রোম সাত পাহাড়ের দেশ বলা হয় কোন দেশকে উত্তর হচ্ছে রোম পৃথিবীর সাত বলা হয় কাকে উত্তর হচ্ছে পামির মালভূমি পৃথিবীর সাত বলা হয় কাকে উত্তর হচ্ছে পামির মালভূমি আগুনের দ্বীপ বলা হয় কাকে উত্তর হচ্ছে আইসল্যান্ড আগুনের দ্বীপ বলা হয় কাকে উত্তর হচ্ছে আইসল্যান্ড কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় উত্তর হচ্ছে সিডনি কোন শহরকে দক্ষিণের রানী বলে উত্তর হচ্ছে সিডনি বাংলাদেশে প্রথম এভারেস্ট জয়ী নারীকে উত্তর হচ্ছে নিষাদ মজুমদার বাংলাদেশের প্রথম এভারেস্ট জয়ী নারী হচ্ছে নিষাদ মজুমদার পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ পদ্মা নদীর উৎপত্তি স্থল কোথায় উত্তর হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ ব্রিক্স এর সদস্য দেশগুলোর নাম কী উত্তর হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্স এর সদস্য দেশগুলোর নাম কী উত্তর হচ্ছে ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা সর্বাধিক ভাষার দেশ কোনটি উত্তর হচ্ছে পাপুয়া নিউগেনি সর্বাধিক ভাষার দেশ কোনটি উত্তর হচ্ছে পাপুয়া নিউগেনি ভাটির দেশ নামে পরিচিত কোন দেশ উত্তর বাংলাদেশ ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে উত্তর হচ্ছে স্ট্রম্বলি ভূমধ্য সাগরের বাতিঘর বলা হয় কোন আগ্নেয়গিরিকে উত্তর হচ্ছে স্ট্রম্বলি গুগলের প্রতিষ্ঠাতা কে উত্তর ল্যারি পেজ ও সার্গেই ব্রিন গুগলের প্রতিষ্ঠাতা কে উত্তর হচ্ছে ল্যারি পেজ ও সার্গেই ব্রিন মার্ক জাকারবার্গ ও তার তিন সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে দু সালে মার্ক জাকারবার্গ ও তার তিন সহপাঠী কত সালে ফেসবুক প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে দু সালে টুইটারে যাত্রা শুরু হয় কবে উত্তর হচ্ছে দু সালে টুইটারে যাত্রা শুরু হয় কবে উত্তর দু হাজার ছয় সালে মার্কেটিংয়ের জনককে উত্তর হচ্ছে ফিলিপ কটলার ইন্টারনেটের জনককে উত্তর হচ্ছে ভিন্টন জি কার্ফ ইন্টারনেটের জনক ভিন্টন জি কার্ফ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু এর জনককে উত্তর হচ্ছে টিম বার্নার্স লিমিটেড ডাব্লিউ এর জনক হচ্ছে টিম বার্নার্স লিমিটেড বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি উত্তর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন ইমেইলের জনককে উত্তর হচ্ছে রে টমলিনসন ইমেইল এর জনক হচ্ছে রে টমলিনসন বলিশিরা ভ্যালি কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে মৌলভীবাজার জেলায় বলিশিরা ভ্যালি কোন জেলায় অবস্থিত উত্তর মৌলভীবাজার জেলায় হালদা ভ্যালি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খাগড়াছড়ি জেলায় হালদা ভ্যালি কোথায় অবস্থিত উত্তর খাগড়াছড়ি জেলায় নাপিত ভ্যালি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে কক্সবাজার নাপিত ভ্যালি কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না উত্তর হচ্ছে মালভূমি বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না উত্তর হচ্ছে মালভূমি হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে উত্তর পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে বাংলাদেশের আমাজন বলা হয় কোনটিকে উত্তর হচ্ছে সিলেটের রাতারগুল বনকে বাংলাদেশের আমাজন বলা হয় সিলেটের রাতারগুল বনকে কোন গাছকে সূর্যকন্যা বলা হয় উত্তর হচ্ছে তুলা গাছকে কোন গাছকে সূর্যকন্যা বলা হয় উত্তর তুলা গাছকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে উত্তর রাঙ্গামাটিকে সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলাকে প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের কোন জেলা উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে উত্তর চট্টগ্রামকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে চট্টগ্রামকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের কোন জেলাকে উত্তর হচ্ছে সিলেট জেলাকে বারো আউলয়ার দেশ বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে চট্টগ্রামকে বারো আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে উত্তর চট্টগ্রামকে সার্চ ইঞ্জিনের জনককে উত্তর হচ্ছে অ্যালন এমটালস সার্চ ইঞ্জিনের জনক হচ্ছে অ্যালন এমটালস ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন কোনটি উত্তর হচ্ছে ডট কম ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন এর নাম কি উত্তর হচ্ছে ডট কম বাংলাদেশে শীতল পানি ঝর্ণা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে কক্সবাজার বাংলাদেশে শীতল পানি ঝর্ণা কোথায় অবস্থিত উত্তর হচ্ছে কক্সবাজার গরম পানি ঝর্ণা কোথায় অবস্থিত উত্তর সীতাকুণ্ড গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ডে বাংলার ভেনিস তথা বাংলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা উত্তর হচ্ছে বরিশাল বাংলার ভেনিস তথা বাংলার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত কোন জেলা উত্তর হচ্ছে বরিশাল বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে ভোলা জেলাকে বাংলাদেশের দ্বীপের রানী বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে ভোলা জেলাকে এছাড়াও ভোলাকে আমরা দ্বীপ জেলা বলি গণপ্রজন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি উত্তর হচ্ছে সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি উত্তর হচ্ছে সংবিধান বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন উত্তর হচ্ছে পরিবর্তন সহজ নয় বলে বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে উত্তর হচ্ছে এগারোটি বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ বা অধ্যায় আছে উত্তর এগারোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে উত্তর হচ্ছে একশো তেপান্নটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে উত্তর একশো তেপান্নটি প্রকৃতির কন্যা বলা হয় কোন জেলাকে উত্তর হচ্ছে সিলেটের জাপলংকে প্রকৃতির কন্যা বলা হয় কোন জেলাকে উত্তর সিলেটের জাপলংকে বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় উত্তর হচ্ছে মঙ্গল শোভাযাত্রায় বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা অন্তর্ভুক্ত হয় উত্তর হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহী বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হচ্ছে রাজশাহী বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর হচ্ছে ছাব্বিশ মার্চ বাংলাদেশের জাতীয় দিবস কোনটি উত্তর ছাব্বিশে মার্চ বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ উত্তর হচ্ছে সিয়েরা আলিয়ন বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে সিয়েরা আলিয়ন সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায় উত্তর হচ্ছে পাবনা জেলায় সুচিত্রা সেনের পৈতৃক নিবাস পাবনায় খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে উত্তর হচ্ছে সিলেক্ট খাসি উপজাতি বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাস করে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উত্তর হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি উত্তর হচ্ছে রাঙ্গামাটি বাংলাদেশের সর্ববৃহৎ জেলা রাঙ্গামাটি বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়া বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত উত্তর হচ্ছে এশিয়ার দক্ষিণে অবস্থিত মানে দক্ষিণ এশিয়ায় দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে কিসের উপর উত্তর হচ্ছে শিক্ষা ব্যবস্থার উপর দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে শিক্ষা ব্যবস্থার উপর বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে উত্তর হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে উত্তর হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় উত্তর হচ্ছে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় উত্তর হচ্ছে দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে আল শাবাব কোন দেশের সংগঠন উত্তর হচ্ছে সোমালিয়া আল শাবাব কোন দেশের সংগঠন উত্তর সোমালিয়া ইন্টারপোলের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে লিও ফ্রান্স ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিও শহর আইএসআইএস কোন দেশের সন্ত্রাসী সংগঠন উত্তর হচ্ছে ইরাক ও সিরিয়া আইএসআইএস হচ্ছে কোন দেশের সন্ত্রাসী সংগঠন উত্তর হচ্ছে ইরাক ও সিরিয়া এ ইউ আফ্রিকান ইউনিয়ন কোন মহাদেশের সংগঠন উত্তর হচ্ছে আফ্রিকা এ আফ্রিকান ইউনিয়ন কোন মহাদেশের সংগঠন উত্তর হচ্ছে আফ্রিকা মহাদেশের ন্যাটোয়ের সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম ন্যাটোর সদর দপ্তর কোথায় উত্তর হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ উত্তর হচ্ছে ইন্দোনেশিয়া গোয়ান্তানামো বে কোথায় অবস্থিত উত্তর হচ্ছে কিউবা গোয়ান্তানামো বে কোথায় অবস্থিত উত্তর কিউবা দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত উত্তর হচ্ছে পানামা খাল দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত উত্তর হচ্ছে পানামা খাল এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি উত্তর হচ্ছে নেপাল এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি উত্তর নেপাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল কত উত্তর হচ্ছে দু ষোলো থেকে তিরিশ সাল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সময়কাল হচ্ছে দু ষোলো থেকে তিরিশ সাল পর্যন্ত সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই উত্তর হচ্ছে বুধ সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই উত্তর হচ্ছে বুধ ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় উত্তর হচ্ছে মশা জিএমটি মানে কি উত্তর হচ্ছে গ্রিন উইথ মিনটাইন জি এম মানে হচ্ছে গ্রিন উইথ টাইম নবায়নযোগ্য জ্বালানি কোনটি উত্তর হচ্ছে পরমাণু শক্তি নবায়নযোগ্য জ্বালানি শক্তি কোনটি উত্তর পরমাণু শক্তি নাসা কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর হচ্ছে মহাকাশ গবেষণা নাসা কোন ধরনের প্রতিষ্ঠান উত্তর মহাকাশ গবেষণা বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের উত্তর হচ্ছে ভারত বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের উত্তর ভারত সাত জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হচ্ছে হবিগঞ্জ সাত জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর হবিগঞ্জ বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখককে উত্তর হচ্ছে মোনায়ম সরকার বাংলাদেশ ও বঙ্গবন্ধু গ্রন্থটির লেখক হচ্ছে মনায়েম সরকার বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে উত্তর হচ্ছে পাবনা বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে উত্তর পাবনায় বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় উত্তর হচ্ছে হরিপুর বাংলাদেশের প্রথম প্রথম বাংলাদেশে কোথায় প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় উত্তর হরিপুর বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি উত্তর হচ্ছে নাফ বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী হচ্ছে নাফ সিকিমের পর্বত থেকে বাংলাদেশে কোন নদীর উৎপত্তি হয়েছে উত্তর হচ্ছে করতোয়া সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে উত্তর করতোয়া ম্যানগ্রোভ কি উত্তর হচ্ছে উপকূলীয় বন ম্যানগ্রোভ কি উত্তর উপকূলীয় বন তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মিশরে তাহরির স্কোয়ার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে মিশর শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন উত্তর ফার্সি শেখ সাদি কোন ভাষার কবি ছিলেন উত্তর হচ্ছে ফার্সি পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে উত্তর হচ্ছে মান্ডারিন পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে উত্তর হচ্ছে মান্ডারিন ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নকে উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দেশ হচ্ছে অস্ট্রেলিয়া ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য